হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন টিকটক কভারের সেরা 10টি ভাইরাল গান। এই গানগুলো আপনার লাইফে একবার হলেও কোথাও না কোথাও শুনে থাকবেন, তো তোমরা তো বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভালোবাসার ফিলিংস নিয়ে ভিডিওটি শুরু করি। সঠিক বলেছেন। তো আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে জাস্টিন বেইবারের বেবি ফিট গানটি। গানটি আজ থেকে 13 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল। গানটি আপলোড করার পর থেকে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে প্রত্যেকেই একবার হলেও লাইফে আপনারা এই গানটি শুনে থাকবেন। বর্তমানে ইউটিউবে গানটিতে ভিউ রয়েছে 3 বিলিয়ন। গানটিতে সর্বমোট টিকটকে ভিডিও তৈরি করা হয়েছে 2,23,000-এর উপরে। তো আপনারা বুঝতেই পারছেন গানটি কেমন জনপ্রিয় ছিল। আর জাস্টিন বেইবার মানেই একটা ব্যান্ড। গানটি কেমন ছিল তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর জাস্টিন বেইবারের জন্য তো ভিডিওতে একটা লাইক আশা করাই যায়। তো এরপরে রয়েছে ফুটবল প্রেমীদের জন্য 2010 ফিফা ওয়ার্ল্ড কাপের শাকিরার গাওয়া ওকা ওকা গানটি। তো গানটি ছিল 2010 ফিফা ওয়ার্ল্ড কাপের একটি সং। গানটি আজ থেকে 13 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল। গানটি আপলোড করার পর থেকে পুরো সোশ্যাল মিডিয়াগুলোতে রাতারাতি অনেক জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 3.7 বিলিয়ন। গানটিতে সর্বমোট টিকটকে ভিডিও তৈরি করা হয়েছে 5,25,000-এরও বেশি। তো যারা ফুটবল খেলাকে ভালোবাসেন তারা অবশ্যই জানেন গানটি কতটা জনপ্রিয়তা ছিল। তো আপনি যদি ফুটবল প্রেমী হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এরপরে রয়েছে ইন্ডিয়ার জনপ্রিয় সিঙ্গার গুরু রান্ধাওয়ার হাই রেটেড গাবরু গানটি। গানটি আজ থেকে 6 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল। গানটি আপলোড করার পর থেকে ফেসবুক টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে রাতারাতি অনেক জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 1.1 বিলিয়ন। গানটিতে সর্বমোট টিকটকে ভিডিও তৈরি করা হয়েছে 14,000-এরও উপরে। তো তোমরা তো বুঝতেই পারছো গানটির জনপ্রিয়তা কেমন ছিল। তো বন্ধুরা, গুরু রন্ধাওয়াকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এরপরে রয়েছে ইন্ডিয়ার আরো একটি জনপ্রিয় সিঙ্গার ইমরান হাশমির লুট গেয়া গানটি। গানটি আজ থেকে 2 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল। গানটি আপলোড করার পর থেকে ফেসবুক টিকটক লাইকি সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে রাতারাতি অনেক জনপ্রিয়তা হয়ে উঠেছিল। বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 1.3 বিলিয়ন। গানটিতে সর্বমোট টিকটকে ভিডিও তৈরি করা হয়েছে 1,77,000-এরও বেশি। তো বন্ধুরা, গানটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এরপরে রয়েছে জ্যাক নাইট অ্যান্ড জেসমিন আউলেদের বাম ডিগি ডিগি গানটি। গানটি 5 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল। গানটি আপলোড করার পর থেকে সোশ্যাল মিডিয়াগুলোতে রাতারাতি অনেক জনপ্রিয়তা পেয়েছে। গানটি এখন পর্যন্ত অনেক জনপ্রিয় হয়ে আছে। প্রত্যেকটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেলে গানটি এখনো শুনতে পাবেন। বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 1 বিলিয়ন। গানটিতে সর্বমোট টিকটকে ভিডিও তৈরি করা হয়েছে 54,000-এরও বেশি। তো বন্ধুরা, গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপরে রয়েছে আরো একটি জনপ্রিয় সং নেহা কাক্কা কুমার সানু অ্যান্ড মিকা সিং এর আখ মারে গানটি। গানটি আজ থেকে 4 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়। গানটি আপলোড করার পর থেকে সোশ্যাল মিডিয়াগুলোতে রাতারাতি অনেক জনপ্রিয়। গানটি অনুষ্ঠান বাড়িগুলোতে নাচানাচি করার জন্য একদম পারফেক্ট। গানটিতে বর্তমানে ভিউজ রয়েছে 1.2 বিলিয়ন। গানটিতে সর্বমোট টিকটকে ভিডিও তৈরি করা হয়েছে 5,00,000-এর উপরে। যাই হোক বন্ধুরা, গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপরে রয়েছে বাগি মুভির মোনালি ঠাকুরের গাওয়া ছমছম গানটি। গানটি আজ থেকে 7 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল। গানটি আপলোড করার পর থেকে সোশ্যাল মিডিয়াগুলোতে রাতারাতি কাঁপিয়ে বেরিয়েছে। গানটির অসাধারণ লিরিক অ্যান্ড ড্যান্সের কারণে সবারই মন জয় করে নিয়েছে অল্প সময়ের মধ্যেই।
বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 1.1 বিলিয়ন। গানটিতে সর্বমোট টিকটকে ভিডিও তৈরি করা হয়েছে 31,000-এরও বেশি। তো বন্ধুরা, আমাদের ভিডিও লাস্টে যে গানটি রয়েছে, এই গানটি একসময় মেয়েদের নাচার জন্য ট্রেন্ডিং একটি গান ছিল, নেহা কাক্কা এন্ড লাকার গাওয়া দিলবার দিলবার গানটি। গানটি আজ থেকে 5 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল। গানটি আপলোড করার পর থেকে ফেসবুক, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে রাতারাতি ঝড় তুলে ফেলেছিল। বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 1.2 বিলিয়ন। গানটিতে সর্বমোট টিকটকে ভিডিও তৈরি করা হয়েছে 2 লক্ষের উপরে। তো বন্ধুরা, গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইজ, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের প্রতিটি গানের লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট পিনে অ্যান্ড ডেসক্রিপশনে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টেক কেয়ার, বাই বাই।